আসসালামু আলাইকুম ওয়া আবরকাতু সম্মানিত হজুর টিভি টোয়েন্টি ফোর চ্যানেলে দর্শক বৃন্দু আশা করি সকলে ভালো আছেন আজকে আমি আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ একটি দোয়া নিয়ে কথা বলবো আল্লাহ রসুল আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি সকালবেলা এই দোয়াটি পড়বে সে যদি দিনের বেলা মারা যায় আল্লাহ রসুল সাল্লাম বলেছেন সে জান্নাতি হবে এবং কেউ যদি রাত্রিবেলা পড়ে এবং রাত্রিবেলা সকাল হওয়ার আগ পর্যন্ত যদি সে মারা যায় আল্লাহ আল্লাহর এসাদ করেছেন সে ব্যক্তি জাননাতে যাবে হাদিসটি হাজার তিনশো ছয় নম্বর স্পষ্ট বর্ণনা এই জন্য এটি সোহে হাদিস রসাল্লাহ সাল্লামে গ্রান্টি দিয়েছেন সে ব্যক্তি জান্নাতে যাবে আর আমরা এটাকে অনেকে পড়ি কিন্তু হলো শুদ্ধ না উচ্চারণ কিছু কিছু জায়গায় ভুল করি আর অনেকে বাংলা খুঁজতে খুঁজি আমরা ইউটিউবে গিয়ে বাংলা খুঁজি যে বাংলা দিয়ে আমি উচ্চারণ শিখবাম না আপনি এই কাজ আর যদি আমার এই ভিডিওটি দেখে থাকেন আমি আপনাদেরকে সাজেস্ট করব। আপনি কোনো দিন বাংলা দিয়ে কোনো আরবি মুখস্থ করবেন না যদি আপনি বাংলা দিয়ে মুখস্থ করেন তাহলে আপনার যে পড়াটা এটা অশুদ্ধ হবে কিছু কিছু জায়গায় উচ্চারণে ভুল হয়ে যাবে সেটা আপনি বুঝতে পারবেন না এই জন্য আমি এখানে বারবার অক্ষরগুলো উচ্চারণ করে দেব আপনি থেমে থেমে হোক হয়তো আজকে মুখস্থ হলো না ভিডিওটি ডাউনলোড করে রেখে দিলেন আপনি স্লোলি আস্তে আস্তে এটা মুখস্থ করেন সকালে শুনেন একবার রাতে একবার শোনেন এভাবে যদি দশ বারো দিন শুনেন ইনশাল্লাহ মুখস্থ হয়ে যাবে আমি কথা না বলে পড়া শুরু করি ধরি ধরে। হুমা বলেন তো অল্ল আং রব্বি আং আবার এখান থেকে আল্ল তারপরে আং তার রব্বি একসাথে বলেন আল্ল আং তার আবার বলেন আল্ল হুম আং তা এখানে আং আং এমন হবে আং তার বিয়া বিকে লা লাতিন এলফ এজ যে বকা চিহ্ন লা ইগা লিপ লা ইলাহা ইল্লা আনতা লা ইলাহা ইল্লা আনতা আনতা এখান থেকে আরেকবার আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা পড়ে আমরা এটা অনেকে বলে খলাকতানি খলাকতানি এটা খলাকতানি বললে এটাকে খ উচ্চারণ হয় না এটা হবে শলাপ টানি শলাপতানি এখান থেকে অহুমাং তা রব বি লা ই লাহা ই লাং তা তারপরে শলাপতানি পড়ে আছেন ও আনা আনা টানা নিচেদ আনা টানা মানা কৰে যত জায়গা আনা আছে আনা টানা মানা আনা টেনে পড়া যায় না ওয়া আনা আব দুকা আব দুকা গলা থেকে আব duka Potong lain abad Allahumma anta rabbi tabore la ilaha illa anta wa ana sorry wa ana abduka. wa ana ala ana mana wa ana ala wa ana ala ah Dika ah, 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 ah

তু মাস্তাত তু তারপরে আ অৰ লোবিকা আ আমরা বলে ঠিক আউ জুবিকা উচ্চারণ ভুল আ অৰো মিং সার রে এটা মিং হবে মিং সার মা সোনা আবার আ মিং সার রে মা সোনা আবু উলাকা বু এগল বু চাইলে। যে মোটা চিহ্ন যে অক্ষরের উপরে মোটা চিহ্ন পাওয়া যায় সে অক্ষর চায় ডালে টানতে হয় আবু উলাকা মিংসার রিমা সনাতু আবু উলাকা বিনিয়াতিকা আবার বলেন বিনিয়াতিকা আর যদি পড়ি বিনি মাতিকা এখানে আইন অক্ষর উচ্চারণ ভুল হয় বিনিয়াতিকা তারপরে আলাইয়া আবার বলেন অয় তারপরে ওয়া আবু ও লাকা আবার বলেন ওয়া আবু ও লাকা বেদম্বি বিজানবিনা এখানে ছোট্ট মেম একটা আছে এটা এখানে চলে আসবে বেদাম্বি ফাগো ফিরেলি ফাগো আবার বলেন ফাগো ফিরেলি ফাইন হো লা ফিরো জোনো

ৱা আনা আবু দুকা আনা আলা দিকা ৱা ৱাৰ দিকা মা তাত আৰু জো বি কামিং চাৰ ৰি মা চনা অৰটো অনেকে বোলে মা সানাতু। সানাতু বলে চ যাব ছ এতিয়া হয় আইনক কতবা যে মা চণাৰ মা চনা অঁটো আবু উলাকা আবু উলাকা علي وأبوء لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على أهدك ووعدك ما استطعت আলু গোবিং সারনি মা সোনা তো আবু ওলাকা বেনে অয় মা তিকা আলাইয়া বা আবু ওলাকা পেদাম্বি ফাগু ফিরে লি লিটান দিতেই হবে ফাগফির ফির ক্ষমা করে দেবো কাকে লি মানে আমাকে এটাই যদি আমরা ভুল করি তাহলে কেন উচ্চ ভুল ফাগু ফিরে লি ফাইন লা হো লায়া গো তো ইনশাআল্লাহ ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলকে ফলো করবেন আমি এখানে বিভিন্ন দোয়া শিখে থাকি এবং কোরআন শিক্ষা দিয়ে থাকি আজকে এই পর্যন্তই ভালো লাগলে আমাদের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি